দর্শক স্বাগত জানাচ্ছি আবারও আপনার দেখছেন নিটোল টাও কথা বলছি পাকিস্তানিদের পরাজয় বাঙালিদের বিজয় এই নিয়ে অতিথি হিসাবে আছেন মাহবুব প্রতীক এবং শফিকুল ইসলাম স্বপন আমি যেটা আগে বলেছিলাম যে মুক্তিযোদ্ধাদের এলিট আর নন এলিট এটা নিয়ে একটা ডিবেট তো আছে আমাদের মধ্যে আপনি বলছিলেন যে যারা একটু বুদ্ধিকম তারা মুখ সমরে গিয়েছে যাদের বুদ্ধিবেশী তারা গা ছিল যাই হোক আরেকটা কথা এখন বলছে শেখ হাসিনা এই যে খালেদা জিয়া যখন বুদ্ধিজীবীদের মাজারে গেলেন বুদ্ধিজীবীদের ইয়েতে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন শেখ হাসিনা বললেন যে এটা এক ধরনের এটা কী বলবো এটা এক ধরনের দেখানো পনা জিনিস সবচেয়ে বড় কথা উনি যেটা বলেছেন আমার মনে হচ্ছে সেটা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন বলছি কিছু মুক্তিযোদ্ধা এখনও বেগম খালেদা জিয়ার পেছনে আছেন তারা জানেন যে এই বদ্রমহিলাই বীর আপনার বুদ্ধিজীবীদের হত্যাকারীকে মন্ত্রী বানিয়েছেন তাকে পতাকা দিয়েছেন এবং এই যে মুক্তিযোদ্ধাগুলো এখানে আছেন সেগুলো একটা বেহায়া এটা কিভাবে বলবেন আপনি কি বলবেন এক কথায় আমি বলবো যে উনি অনেক মানে একেবারে একটা সত্য কথা বলেছেন আমি আমি কিন্তু সেই কথাটাই বলছিলাম যে একজন মুক্তিযোদ্ধা চিরকালের জন্য মুক্তিযোদ্ধা নন যদি তিনি মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ বহন না করেন আমি আজকে এসে যদি পাকিস্তান জিন্দাবাদ বলি তাহলে আমি আমার মুক্তিযুদ্ধে করার হয়ে যাবে বেগম খালেদা জিয়া একটা দলের নেতা কিন্তু সেই দলটা তো রাজাকার আলবদর বা এই সমস্ত মুসলিম লীগ জামাত দালাল ছাড়াও হতে পারতো বেগম জিয়া কিন্তু নামটাই বেগম জিয়া বেগম খালেদা জিয়া অর্থাৎ জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা তার স্ত্রী তিনি তো জিয়া রহমান ঠিক যে অন্যায়টি করেছিল সেদিন যে রাজাকার আলবদরকে তার স্থান দিয়ে যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম যে মুসলিম লীগ জামাতের বিরুদ্ধে বঙ্গবন্ধু আজীবন আন্দোলন সংগ্রাম করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের দ্বার প্রান্তে দেশটাকে আনলেন আমরা মুক্তিযুদ্ধে গেলাম মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমাদের যে হাজার বছরের স্বপ্ন বাঙালির দেখেন শত শত বৎসর ধরে আমাদের পূর্বপুরুষেরা তারা সংগ্রাম করেছে আন্দোলন করেছে লড়াই করেছে কিন্তু স্বাধীনতা অর্জন করেনি আমরা আমাদের সেই সময় এসে আমরা সেই সংগ্রাম আন্দোলন লড়াই করে আমরা সেই দেশটা অর্জন করলাম আমাদের বাঙালি জাতিকে বিদেশি দখলদারদের হাত থেকে মুক্ত করলাম আবার আপনি সেই দখলদারদের দালালকে আপনার মন্ত্রী পরিষদে নিচ্ছেন না না আপনারা মুক্তিযোদ্ধা সেই দখলদারদেরকেই যারা পাকিস্তানের মানে ওই পাকিস্তানের

যে আমি আমার যে স্বপ্ন ছিল স্বাধীনতার সময় যে আমাদের দেশ একটা মানে মিডিয়ার ব্যাপারে আমি কনসার্ন যে মিডিয়াটা একটা এমন ইন্টারন্যাশনাল লেভেলে যাবে যে আমরা অন্যদের সঙ্গে বাজি দিয়ে চলতে পারবো স্বাধীন আমি যেমন কর্ম করতে পারবো তো আমার মনে হয় আমরা সেই জায়গাটা পৌঁছে গেছি এবং সেই দিকটা আমি বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং আমরা একটা ডিজিটাল বাংলাদেশের দিকে যাচ্ছি এবং আমি নিজে আমি একটা কাজ করতেছি আমি এটা এক সেকেন্ডের মধ্যে বলে শেষ করি যে আমি একটা ডিজিটাল লাইব্রেরি তৈরি করার চেষ্টা করতেছি আমার নিজস্ব কাজ প্রায় অলরেডি বত্রিশ হাজার ছবি আমি ডিজিটাইজ করেছি আরও করে যাচ্ছি এবং আমার স্বপ্ন যে একটা ডিজিটাল লাইব্রেরি আমি কমপ্লিট করব। মাহবুব আলহির রঞ্জু আর শেফুল কৃষ্ণ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সময় সরি যে দুঃখিত যে আর সময় দিতে পারছি না আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এই দিনে এত সময় করে আমাদের সময় দেওয়ার জন্য আর প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই অনুষ্ঠান এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন